আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে সরাসরি আপনারা কীভাবে বুঝবেন যে এটা কফি শপের বিষয় নাকি কফি শপের বিষয় না, ঠিক আছে? তো এটা কী কী লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিও শেষে থাকবে হচ্ছে কাজের সন্ধান। তো নিয়মিত যারা কফি শপের কাজ জানেন, অভিজ্ঞতা আছে, তাদের জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা নর্মালি এসি টেকনিশিয়ানের কাজ জানেন, তারা আমার ভিডিওটি দেখবেন, কারণ ভিডিও শেষের দিকে আপনাদের জন্য একটা কাজের ব্যবস্থা বা সন্ধান দেওয়ার চেষ্টা করবো। আর অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেন, প্লিজ কাইন্ডলি আমার পার্সোনালি নক করবেন না, কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি। আমি 12 ঘন্টা ডিউটি করার পর আমি অনলাইনে কাজ করি, যারা আপনারা জানেন কিনা জানেন, আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি, প্লাস হচ্ছে অন্যান্য মার্কেটে কাজ করি। সো এই জন্য একটু ব্যস্ত থাকি, আমি পেসিভ ইনকাম স্টক মার্কেটে কাজ করি। তো এগুলো বুঝবেন না আপনারা যারা এ সম্পর্কে ধারণা নাই। তো আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আমাকে পার্সোনালি নক দিয়ে না, ঠিক আছে? তো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করেন, আমি ভিডিওর মধ্যে একদম বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। ওকে, তো ভিডিও আমি সপ্তাহে 1 থেকে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি। ওকে, যাই হোক, তো আজকে আমি বলবো যে কফি শপে অনেকে বলে যে আমি কফি শপে ভিসা আসে কিনা বুঝবো কীভাবে। আমি 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 এর আগে অনেক ভিডিও দিচ্ছি, তারপরে এই ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে আপনার যখন ভিসা দিবে, ভিসার মধ্যে ওখানে কোম্পানির নাম লেখা থাকবে। কোম্পানির নামটা যদি মনে করেন কফি শপে, যে কফি শপে দিবি, যেরকম আমার কোম্পানির নাম হচ্ছে মিলা কফি, তো আমার এই কোম্পানি থেকে যদি ভিসা বের হয় তাহলে মিলা কফি কোম্পানি স্পন্সার নেম লেখা থাকবে। ওইটা হচ্ছে আমরা আরবিতে বলি মহাসাসা আর কি, সিদ্দেল চিলজারি যেটি বলেন লাইসেন্স, তো ওইখানে যে নামে থাকবে, যেরকম মিলা, আমার আগের আইডি কার্ডটা আমি যদি দেখাই, যে আমার আইডি কার্ডে হচ্ছে সুরমা কিং বা আমার আলজাকি ফুড রেস্টুরেন্ট লেখা, আমার কফিলের মেন যে মহাসাসাটা এটা হচ্ছে আলজাকি ফুড নামে রেস্টুরেন্ট ছিল, ওইটার লেখা ছিল। এখন যেহেতু আমি কফি শপে এখন আমার ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হওয়ার ফলে আমার আকামতে লেখা থাকবে কি জানেন, অনলাইনে অনলাইনে লেখা থাকবে হচ্ছে মিলা কফি। তো মিলা কফি, তারপর পেশা, পেশাটা কি, এটা কেন হোয়াইটে থাকতে পারে, টি বই থাকতে পারে, বারিস্তা লেখা থাকতে পারে, এটা হচ্ছে একটা দিলেই হয়েছে, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পারছেন, বিশের মধ্যে আপনার স্পন্সর নেমে ডিরেক্টলি যদি আপনার কফি শপের নাম লেখা থাকে বা যে কফির কোম্পানি, যেরকম বিভিন্ন কোম্পানি, স্টারবাকস আছে, হচ্ছে আপনার এই কেন আছে, আর ডাঙ্কিন আছে, বড় বড় কোম্পানি আছে সৌদি আরবে, তো ওই টাইপের যদি আপনার স্পন্সর নেমে লেখা থাকে, তো মনে করেন যে না, এটা অরিজিনালি মানে ওইখান থেকে আমার বিষয়টা আসতেছে। আর যদি মনে করেন একটা সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন নাম যেটা আপনার অনলাইনে অস্তিত্ব নাই, তাহলে মনে করতে পারেন যে হ্যাঁ, এটা হচ্ছে এজেন্সির কোনো একটা চালাকি, এটা একটা সাপ্লাই কোম্পানি হইতে পারে, ওইখানে গেলে আমার কফি শপে কাজ দিতেও পারে বাট নাই দিতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এজেন্সির হচ্ছে দালাল কুবি, তাদের কথা কোনো বিশ্বাস নাই, আনে একটা রুমে 20 জন 25 জন রাখে, যা খুবই কষ্ট। চলে আসছে যে কাজের কথায়। এখন যারা মনে করেন এখানে বলছে ফিলিপাইনি বারিস্তা দরকার, তো কফি শপে ওকে ইমিডিয়েটলি দরকার তাবুক, কি আচ্ছা, এটা হচ্ছে তাবুক আল সাফা, মানে আমি যে শহর আছি শহরেই দরকার, মানে সৌদি মনে হয়, অন্যের নাম্বার দিয়ে দিছি। তো যারা ফিলিপাইনি তারা মনে করেন যোগাযোগ করলে হয়তো কাজটা পাইতে পারে, যেহেতু আমি ফিলিপাইনি না, আর আমার এমনি আঁকা মানে আমি ট্রান্সফার করতে পারবো না। তো যারা মনে করেন ফিলিপাইনি, এটা হচ্ছে ফিলিপাইনের জন্য, আপনারা বাঙালিরা অ্যাপ্লাই করলে অ্যাকসেপ্ট করবে কিনা সেটা আমি জানি না শিওর। আচ্ছা, এটা এজেন্সি হইতে পারে, ঠিক আছে? এখানেও দেখেন আর্জেন্টলি হায়ারিং, উই নিড 2 ফিলিপাইনি, তো ওদের 2টা ফিলিপাইনি দরকার, এখানে কি লিখছে ইন রিয়াদ, আচ্ছা এটা হচ্ছে রিয়াদে, ওকে, এখানে সিভি দেওয়ার জন্য বলতেছে, হোয়াটসঅ্যাপে দেওয়ার লাগে, এবং হচ্ছে আপনার সে হচ্ছে ইমেলে, তো এগুলো নাম্বার আপনারা দিতে পারেন যাদের অভিজ্ঞতা আছে 1-2 বছরের, আর যাদের অভিজ্ঞতা নাই ফা ও আপনারা অ্যাপ্লাই করে লাভ নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা এজেন্সি হইতে পারে, বিভিন্ন এজেন্সি হইতে পারে, এরকম লোক নেই তো, ঠিক আছে? আর বিশেষ করে কি কোনো এজেন্সি যদি আপনাদের কাছে টাকা চাই, তাহলে বিশেষ করে টাকা দেওয়ার চেষ্টা করবেন না, বা আপনাদের টাকা দেনও বল জানা পরিচিত বিশ্বস্ত লোক থাকলে আপনারা টাকা দিতে পারেন, 500-1000, এটা হচ্ছে যার কাছে যেরকম নেই, অনেকে আছে যে কাজ করে যে আমি তোমাকে কাজে জব ঢুকাই দেবো, 1000 দাও 500 দাও, এরকম চাই অনেকেই, তো আপনার চিনা পরিচয় ছাড়া কাউকে লেনদেন করবেন না। আজ দেখেন এটা হচ্ছে যারা রেস্টুরেন্টে কাজ করেন, এটা মূলত এমএনএরা কাজ করে থাকে, উই আর লুকিং ফর সিডিপি হট স্টেশন ফর হাই অ্যান্ড রেস্টুরেন্ট সৌদি সুশিন, তো এটা আর কি ব্রেকফাস্ট সিবি দেওয়ার লাগে। তো যারা রেস্টুরেন্টে সুশির কাজ জানেন, তো তারা অ্যাপ্লাই করতে পারেন, সিবি দিতে পারেন। আর এই জন্য আমি সবাইকে বলি যে যাদের প্রফেশনাল সিবি নাই, আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী সিবি বানাতে পারেন, আমি একদম সর্বকম মূল্যে আমি দেওয়ার চেষ্টা করি, সিবি বানানোর চেষ্টা করি,
হচ্ছে মাত্র 50 রিয়ালে। যারা সৌদি আরবে আছেন, আপনার 2 বছর 3 বছরের কফি শপের রেস্টুরেন্ট অভিজ্ঞতা আছে কিন্তু আপনার নিজস্ব প্রফেশনালি বা ভালো মানের সিভি নাই, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আগে আমাকে 50 রিয়াল ট্রান্সফার করবেন, তারপর আপনার নামে সুন্দর করে আমার 2-3 দিন সময় নিয়ে আমি একটা সিভি আপনার অভিজ্ঞ অনুযায়ী বানিয়ে দিব ইনশাল্লাহ। অ্যাপ্লাই করলে আপনি রেসপন্স ভালো পাবেন, ঠিক আছে? তো এই পোস্টটা করছে গতকাল, জেসি আচ্ছা এটা সৌদিয়ান একটা মেয়ে, যাই হোক ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, ইয়াসমিন রাবিয়া। ওকে, তো এটা সৌদিয়ান একটা মেয়ে, তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 42। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে এখানে ওইখানে হচ্ছে আপনারা দিবেন আপনার কাজের ডেমো, কাজের ভিডিও, আপনাদের সিভি। তো এই জন্য বলি সিভিটা ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিচ্ছি, কারো যদি সিভি আপনার অভিজ্ঞতা থাকে 1-2 বছর কাজে এর জন্য অ্যাপ্লাই করার জন্য একটা সিভি বানিয়ে নিতে পারেন পিডিএফ আকারে। সো আশা করি আপনারা রেসপন্স ভালো পাবেন। ওকে, তো এই ছিল কাজের ভিডিও। তারপর দেখি যে টেকনিশিয়ান যারা কাজ জানেন তাদের জন্য কি আছে। তো এখানে হচ্ছে টেকনিশিয়ান আছে বিভিন্ন এজেন্সি নিয়ে, ঠিক আছে? তো এসিএম মেকানিক আছে যারা গাড়ির কাজ জানেন, এটা হচ্ছে যাদের হাতের কাজ গাড়ি ভালো জানা আছে তো তারা ওই লোকের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে মাসরি, মাসরি হচ্ছে মিশরের মানুষ আর কি, তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা মেকানিক্যাল কাজ জানেন গাড়ির। তারপর হচ্ছে যারা এসির সরি যারা হচ্ছে সিসি ক্যামেরার কাজগুলো জানেন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এটা একটা এজেন্সি হইতে পারে। এটাও মাসরির সেম নাম্বারই, আপনারা যদি দেখেন ওই নাম্বারে আপনাদের সিভি দিতে পারেন, আশা করি ভালো। ওকে, তো এই আর কি, যারা মেকানিকের কাজ জানেন আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে। ওকে, তো এই যে এগুলো হচ্ছে গাড়িরই সেম, তো এখানে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা গাড়ির মেকানিক্যাল কাজ জানেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।